এ তুমি কেমন তুমি, এটাকে আমার ঘুরিয়ে বলতে ইচ্ছে করছে, এ দল কেমন দল। বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হয়ে গেছে, আপনি এবং আপনারা অনেকেই সেই দলটা এরই মধ্যে নিশ্চয়ই পেয়েছেন। খুবই ইন্টারেস্টিং আমার দলটা দেখে, মানে আমার আমি ঠিক বাংলাদেশের দল এরকম সব শেষ কবে হয়েছে যে দলে 15 জনের স্কোয়াডে মাত্র 6 জন মেইন ব্যাটার, খুবই অবাক করার মতো। আমার প্রথমে এটাই আগে চোখে পড়েছে যে একটা দলে মাত্র 6 জন ব্যাটসম্যান। কে কে, আমি নামগুলো বলি, তামিম, লিটন, সৌম্য, রিয়াদ, জাকের আলী এবং পারভেজ হোসেন ইমন। দিস সিক্স আর দ্য ব্যাটসম্যান অফ বাংলাদেশ টিম, যে স্কোয়াডটা দিয়েছে। সারপ্রাইজিং না? কারণ হচ্ছে আমি যদি এখন একটু দেখি যে বাংলাদেশের মেইন সমস্যা ব্যাটিংয়ে, ভরাডুবি হচ্ছে ওপেনিংয়ে। সো একটা কাজ ভালো করেছে যে একসাথে দলে 4 জন ওপেনার নিয়েছে, লিটন, তামিম, ইমন, সৌম্য। সো 4টা ওপেনার একসাথে যদি 4 জন নামে সেটাও খারাপ না, সঙ্গে মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলীকে যদি আমরা ব্যাটসম্যান হিসেবে ধরি, তাহলে আসলে তাকেও সহ আসলে 6 জন। কিন্তু এই 6 জনকে নিয়েও নানান প্রশ্ন আপত্তি থাকতে পারে। আচ্ছা, এই 6 জনের বাইরে অলরাউন্ডার কোটায় আছেন আরো বেশ কয়েকজন, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। আপনি ঋষাদকেও প্রবাবলি কাউন্ট করতে চাইবেন, এবং আফিফ হোসেন ধ্রুব। সো দিস আর লাইক এই 3 জন অলরাউন্ডার সহ বাংলাদেশের ব্যাটসম্যান হচ্ছেন 9 জন। স্পিনার নাসুম আহমেদ একটাই, মানে একদম লোন স্পিনার হিসেবে তাকে নেওয়া হয়েছে। রিশাদ হোসেন অবশ্যই, এবং মিরাজ আছেন এবং আফিফ আছেন প্রবাবলি, বাট পেস বোলার অবভিয়াসলি এখানে বাংলাদেশ শুধু না, ওয়েস্ট ইন্ডিজে আমরা যেটা দেখছি টেস্টে 5 জন করে পেসার তারা খেলিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ওয়ানডেতে হয়তো বা 3 পেসার আমরা দেখতে পাবো, তাসকিন, হাসান মাহমুদ এবং তানজিম সাকিব সেক্ষেত্রে এগিয়ে থাকবে, কারণ সাকিব এরই মধ্যে গায়ানায় হয়ে দারুণ পারফর্ম করছেন। সো তাসকিন, হাসান মাহমুদ এবং সাকিব যদি খেলেন, সেই সঙ্গে আরও 2 জন যে পেসার আছেন, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড, এবং এই স্কোয়াডটা থেকে সেরা 11 গঠন করতে গিয়ে মোটামুটি আমার মাথা খারাপ অবস্থা, আমি জানি না আপনাদের কি অবস্থা, বা টিম ম্যানেজমেন্টের কি হবে। এখান থেকে 11 জনকে বেছে নিতে হবে এই দলটার, এবং সেই 11 জন যে কারা হবেন, ও গড, আমার ধারণা পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়ে যাচ্ছেন এবারে। বেচারা বহু বছর, মানে অনেকদিন ধরে ন্যাশনাল টিমের সঙ্গে রয়েছেন, প্রায় 1 বছর পর আবার জাতীয় দলে ডাক পেলেন। আফিফ হোসেন ধ্রুব আবারও ফিরেছেন, কিন্তু এই প্রশ্নগুলো এখন নিশ্চয়ই উঠবে যে তারা কোন পারফরমেন্সের ভিত্তিতে আবারও আসলেন জাতীয় দলে। প্রশ্নগুলো থাকুক, আমরা যদি দলটা নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই দলের যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে নাজমুল হোসেন শান্তর আসলে ইঞ্জুরিটা এখনো চলমান, এবং তার কারণেই মেইন হাসান মিরাজ ফর দ্য ফার্স্ট টাইম ওয়ানডেতে তিনি ক্যাপ্টেন্সি করবেন। বাংলাদেশের মনে করা হয় নেক্সট সাকিব, দলের নেক্সট ক্যাপ্টেন, সবকিছু মিলে নেক্সট জেনারেশনের ক্রিকেটার, বিগ ফাইভের পরের ক্রিকেটারদের একজন তিনি। সেই মিরাজকে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে আরও একবার, কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে এরই মধ্যে টেস্টে ব্যাপক সমালোচনা কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তার ফিল্ডিং প্লেসমেন্ট, বোলিং চেঞ্জ, ডিসিশন মেকিং, এবং অবশ্যই DRS একেবারে 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 যাচ্ছে তাই অবস্থা সব সময়ের মতোই। সো মেহেদী হাসান মিরাজ যদি ক্যাপ্টেন হন, এবং তার সঙ্গে লিটন কুমার দাসকেই তিনি পাচ্ছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার এই দলের, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আসলে যদিও সবচেয়ে বয়সী, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছেন এই দলের একমাত্র বিগ ফাইভের বা পঞ্চপাণ্ডবের প্রতিনিধি, কারণ মুশফিকুর রহিম তিনিও নেই ইঞ্জুরিতে। তৌহিদ হৃদয় আরেকটা বিগ অমিশন, কারণ হচ্ছে ইঞ্জুরি সেম, এবং একমাত্র মুস্তাফিজুর রহমান পরিবারের পারিবারিক কারণে তিনি ছুটি নিয়েছেন। সো বাংলাদেশের এই দলটা আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমত একটা খুবই, হয়তো আপনি ভাবতে পারেন এইভাবে যাচ্ছে একটা তরুণ দল দিয়েছে ভালোই তো, কিন্তু অ্যাকচুয়ালি দলের যে পারফরমেন্স এবং সব ফর্ম্যাটেই বাংলাদেশ যেভাবে বাজে পারফরমেন্সের বাজে সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এবং যেভাবে ক্রিকেটাররা ফর্মহীনতায় ভুগছেন, সেখানে আসলে বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। এবার আসি সেরা একাদশে, কেমন হতে পারে সেরা একাদশ। আচ্ছা, আমরা যদি ওপেনিংয়ে আমি ধরে নিচ্ছি যে আলটিমেটলি শেষ পর্যন্ত হয়তো বা তামিম আর সৌম্যকেই আমরা দেখব, কারণ এই জুটি সব শেষ সিরিজেও খেলেছে। তামিম এবং সৌম্য যদি ওপেন করেন, সেক্ষেত্রে হয়তো 3 নম্বরে কে খেলবেন আসলে, 3 নম্বরে জানি না, মেহেদী হাসান মিরাজ হয়তো নিজেকে প্রমোট করতে পারেন ওপেনিংয়ে, বা 3 নম্বরেও তাকে দেখা যেতে পারে সারপ্রাইজিংলি। লিটন কুমার দাসের একটা সুযোগ থাকবে ব্যাটিং অর্ডারে প্রমোট করে উপরে চলে আসা, তবে তিনি সম্ভবত 3 নম্বরে থাকবেন, অথবা
লিটন তামিম যদি বামাতে ডানাতে চিন্তা করে, অর্থাৎ লিটন তামিম সম দিজ আর দ্য নাম্বার 1 2 3 ব্যাটসম্যান, হয়তো বামাতে ডানাতে কম্বিনেশন করলে সেক্ষেত্রে তামিমের সঙ্গে হয়তো একজনকে দেখা যাবে সৌম্য নিচে নামবেন, বাট এই দুই তিনজনই থাকছেন। পারভেজ হোসেন ইমনকে অপেক্ষায় থাকতে হবে এই তিনজনের খুব বেশি খারাপ করার, সেক্ষেত্রে তামিম বা সৌম্য যদি পরপর দুটি ম্যাচে খারাপ করেন তখন হয়তো থার্ড ম্যাচে পারভেজ হোসেন ইমনকে দেখা যাবে বলে এটা আমার অনুমান। সো যদি লিটন তামিম এবং সৌম্য হন 1 2 3, সেক্ষেত্রে বাংলাদেশের 4 নম্বর ব্যাটার আসলে কে? এবং এই ক্ষেত্রে আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের সামনে একটা বড় অপরচুনিটি অপেক্ষা করছে নিজেকে মেলে ধরার পুরোপুরিভাবে। লাস্ট ম্যাচটাতে তিনি যে 98 রানের একটা ইনিংস খেলেছেন মান বাঁচানো, যে টানা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, 4 2 1 2 3 4 করে রান করছিলেন সেখান থেকে 98, এবং তিনি যদি এখন ব্যাটিং অর্ডারে প্রমোশন পান রিয়াদের জন্য সেটা ভালো হবে, এবং তিনি উপরে ব্যাট করতে স্বচ্ছন্দ বোধ করেন। তো আমি যদি ধরে নেই 1 2 3 4 নম্বর পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে গেল, সেক্ষেত্রে পাঁচে আমরা প্রবাবলি জাকের আলী অথবা মেহেদি হাসান মিরাজকে দেখতে পারি। মিরাজ ক্যাপ্টেন হলে আমার ধারণা তিনি ব্যাটিং অর্ডারে নিজেকে নিয়ে বাজি খেলবেন, হয়তো একেবারে পাঁচে চলে আসবেন, অথবা তিনি ওপেনিংও নেমে যেতে পারেন। তবে তার যে ব্যাটিং অর্ডারে প্রমোশন হচ্ছে এটা নিশ্চিত, সেক্ষেত্রে জাকের আলী হয়তো নিচে যাবে, কারণ জাকের আলীকে যে ধরনের যেভাবে কোচ সালাউদ্দিন ব্যবহার করতে চান তাকে আসলে নিচের দিকে ব্যবহার করতে চান, টেল এন্ডে স্লগ ব্যাটিংটা তার কাছ থেকে চাইবেন, এবং সেক্ষেত্রে জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব এবং রিশাদ তারাই আসলে বাংলাদেশের পরের যে নামগুলো, আমরা 5টা নাম পেয়ে গেছি, তো 6 7, এবং এরপরে স্পিনার হিসেবে অবভিয়াসলি নাসুম আহমেদকে যদি উইকেটের উপর ডিপেন্ড করবে যে বাংলাদেশ এরকম দুটো স্পিনার নেবে কিনা, অর্থাৎ রিশাদের সঙ্গে নাসুমকে নেবে নাকি রিশাদ মিরাজ মিলে আসলে বোলিংটা করবেন, সেক্ষেত্রে উইকেটের উপর ডিপেন্ড করবে নাসুমের খেলা না খেলা। তবে তিনজন পেসার আমার মতে তাসকিন, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং নাহিদ রানাকে হয়তো একটু ওয়েট করতে হতে পারে। সো দিজ আর মাই 11, এবং এই 11টা খুবই 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 আমি বলবো যে করুণ দশা নরবরে, কারণ কেউই সেটেল না নিজেদের পজিশনে, কেউই ফর্মে নেই, কাউকেই আপনি অটোমেটিক চয়েস এই দলে আসলে কেউই না, আপনি বলতে পারবেন না যে আচ্ছা এই ক্রিকেটারটা তো তার পারফরমেন্স দিয়ে একেবারে চোখ বন্ধ করে তিনি আসলে এই এই পজিশনটাতে থাকবেন, সো সেটাও আসলে হচ্ছে না। এই কারণে আসলে চিন্তা ভয় বাংলাদেশ দলটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে নিশ্চিতভাবে হোয়াইট ওয়াশের মুখে 2-0, ওয়ান ডেতেও আসলে কি হয়, ওয়ান ডেতেও যদি বাংলাদেশ তখন আসলে আর কি হবে কি জানি বলে ওটাকে, তখন আর হারানোর কিছু থাকলো না, টেস্ট গেল টি টোয়েন্টিতে যাচ্ছে না, এবং ওয়ান ডে ফরম্যাট যেটা মনে করা হয় বাংলাদেশের ফেভারিট জনরা যেখানে বাংলাদেশ ভালো করছে সেটাও যদি খারাপ করে তখন আসলে আমাদের এই কথাগুলো বলারও আর জায়গা থাকবে না বাংলাদেশ দল নিয়ে, তখন আসলে আর কি বলবো, আপনারাই বা কি করবেন কি দেখবেন খেলা। তবে এই দলটার আসলে এরকম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে খুব সোজা কথা বলে আমাদের পাইপলাইনে, যে আমাদের পাইপলাইনের যে একেবারে ফাঁপা শূন্য তার প্রমাণ আমাদের এই দলটা, যখন একটা দারুণ অপরচুনিটি তৌহিদ হৃদয় মুশফিকুর রহিমের মতো দুজন সেট ক্রিকেটার দলের একাদশে নেই, সেই জায়গাটা আপনি একজন সেট এরকম তাদের রিপ্লেসমেন্টে দুজন ব্যাটারকে আপনি আসলে খেলানোর মতো কেউ নেই, আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে 15 থেকে আনতে হচ্ছে এবং উইদাউট এনি নোটিসেবল পারফরমেন্স। এই যে আসলে প্রমাণ করে বাংলাদেশের পাইপ লাইন বলে যে জিন টার্মটা সেটা আসলে কি ভয়াবহ দুরাবস্থা, এবং যার ফলাফল বাংলাদেশের ক্রিকেটেরও এই দুরাবস্থা। বাংলাদেশ দলটা নিয়ে আপনাদের মতামত কি, একাদশ কেমন হলো জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।